नमस्कार বন্ধুরা, খাই খাই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বানাবো তালের গড়গড়া গুটি। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে একটা পুর তৈরি করবো, তার জন্য নারকেলটা কুড়ে নিয়ে হালকা একটু নেড়ে নিলাম, তারপর গুড় মিশিয়ে দিলাম। একটু ভালোভাবে ফুটতে দিতে হবে, তারপর আমার পুর রেডি হয়ে গেল। এবার তালের পাল্পটা বের করে নিয়ে ওটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তারপর ওই তালের পাল্পটা একটু কড়াইয়ে গরম করে নেব, তার সঙ্গে একটু ফুটে গেলে অল্প পরিমাণে গুড় অ্যাড করলাম, ভালোভাবে ওটা মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর যখন অল্প অল্প ফুটতে শুরু করবে তার মধ্যে চালের গুঁড়ি অ্যাড করবো, অল্প অল্প করে মাখাতে থাকবো। একসঙ্গে সবটা দিয়ে দিলে একটু অসুবিধাই হবে, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তারপর কিছুটা পরিমাণে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার হাতে সাহায্যটি ভালোভাবে মেখে নিতে হবে। দেখছি গুঁড় তৈরি হয়ে গেল, এটা একটুখানি ঢাকা রেখে দেব। তারপর একটু গুঁড় নিয়ে ভালোভাবে চারদিকটা গিয়ে করে পোড় দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ওটি ওটিকে বন্ধ করে দেবো। দেখুন আরেকটা দেখি, সেরকম করে সবকটি গড়ে নেব। তারপর এগুলো এরকম একটি ছাড়া এরকম একটি বাটির সাহায্যে হাঁড়ির ভিতরে জল দিয়ে তার উপরে বসিয়ে দেবো সেদ্ধ হতে। মোটামুটি 25 মিনিটের মতো লাগবে, মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে হবে। তারপর 25 মিনিট পরে দেখবো, দেখলাম হয়ে গেল সেদ্ধ। ব্যাস ওটা নামিয়ে নিয়ে আবার একবার চাপিয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেল তালের গড়গড়া পিঠে। খেতেও খুব সুন্দর হয়েছিল।